ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খাদ্য মন্ত্রণালয়ে অভিমুখে নয় বাম সংগঠনের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। রোববার 27 মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে খাদ্য মন্ত্রণালয়ের দিকে অভিযাত্রায় বাধা দেওয়া হয়। এর আগে বিক্ষোভ সমাবেশে নয় সংগঠনের পক্ষে 7 দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের মতো সারা দেশে শ্রমজীবী ও স্বল্প আয়ের জনগণের জন্য পূর্ণ রেশনিং চালু করা, সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে সিন্ডিকেট ব্যবসায়ী লুটেরা আর উদ্ধার দুর্নীতিবাজ খুচরা বিক্রেতাদের শাস্তি দেওয়া, বাজার তদারকি জোরদার করা ও পণ্য পরিবহনে পথে পথে পুলিশের চাঁদাবাজি বন্ধ করা, টিসিবির বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো ও সেখানে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া, জাতীয় বাজেটে খাদ্যশস্য ক্রয়ের জন্য 10,000 কোটি টাকা থেকে বরাদ্দ দেওয়া ও খাদ্যশস্য সংরক্ষণের জন্য প্রতিটি জেলায় ও কৃষি প্রধান এলাকায় আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ করা, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বৃদ্ধি না করা ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য ও পরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করা এবং সভা সমাবেশ মিছিলে পুলিশের হামলা বন্ধ করা। নয় সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণফ্রন্ট, গণমুক্তি ইউনিয়ন, বাসদ, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি এবং কমিউনিস্ট ইউনিয়ন। সমাবেশে উপস্থিত ছিলেন নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের নেতা শুভাংশু চক্রবর্তী, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসিরউদ্দিন নাসু প্রমুখ। স্থায়ী রেশন সব খোলার দাবিতে এবং জনগণকে পূর্ণ রেশনিংয়ের দাবিতে আমরা প্রচার এবং জনসংযোগ কর্মসূচি আমরা পরিচালনা করব নয় সংগঠনের পক্ষ থেকে। আগামী 1 মে সারা দেশে মহান মে দিবস আমরা নয় সংগঠনের উদ্যোগে আমরা পালন করব। আমাদের আজকে খাদ্য মন্ত্রণালয়ের অভিমুখে এই বিক্ষোভ কর্মসূচি এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করলাম। মেহনতি মানুষের জয় হোক, দুনিয়ার মধ্যে এক হোক, নয় সংগঠন জিন্দাবাদ।